জেরুজালেমে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, গাজা পশ্চিমা সভ্যতার আসল চেহারা ফাঁস করে দিয়েছে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা। এরপর জানিয়ে দিব, ইসরায়েলকে সামরিক ড্রোন পাঠালো ভারত, হামাসের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে এই ড্রোন। এদিকে পাকিস্তানে নির্বাচনের দিন জঙ্গি হামলা, নিহত অন্তত 9। আরো জানিয়ে দিব, গাজায় ইসরায়েলি বিমান হামলায় 13 ফিলিস্তিনি নিহত বলেছেন আল জাজিরা। এরপর জানিয়ে দিব, ধর্মনিরপেক্ষ ভারত কি সাম্প্রদায়িক হয়ে গেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের সামরিক হেলিকপ্টার ভূপাতিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। গাজা পশ্চিমা সভ্যতার আসল চেহারা ফাঁস করে দিয়েছে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামিনিয়ে বলেছেন, গাজার দুঃখ দুর্দশা কেবল মুসলিম বিশ্বের দুর্যোগ নয়, বরং তা গোটা মানবতার দুর্যোগ। গাজা পরিস্থিতি পশ্চিমা সভ্যতার আসল চেহারা চরিত্র সব ফাঁস করে দিয়েছে। পশ্চিমা সভ্যতায় এমন চরম নির্মমতাও গ্রহণযোগ্যতা, তারা হাসপাতালে হামলা চালাতে পারে, এক রাতে শত শত মানুষকে হত্যা করতে পারে, তারা মাত্র 4 মাসে প্রায় 30,000 মানুষকে হত্যা করেছে। তিনি আরো বলেন, গাজার ঘটনা থেকে বিশ্ব ব্যবস্থার অকার্যকারিতা বোঝা যায়। তিনি বলেন, গাজা ইস্যুতে বিভিন্ন দেশের সরকারের দায়িত্ব হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক, প্রচারণাগত, অস্ত্র খাত ও নিত্যপণ্য সরবরাহের ক্ষেত্রে সহযোগিতা বন্ধ করা, আর বিভিন্ন দেশের জনগণ বা জাতির দায়িত্ব হল সরকারের জন্য উল্লেখিত দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সরকারের উপর চাপ প্রয়োগ করা। ইনশাআল্লাহ ক্রমে গাজাবাসীর বিজয় স্পষ্টতর হয়ে উঠবে। ইরানের সর্বোচ্চ নেতা আজ বৃহস্পতিবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তি দিবস উপলক্ষে বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূত, প্রতিনিধি এবং ইরানের প্রেসিডেন্ট সহ শীর্ষ কর্মকর্তাদের এক সমাবেশে এসব কথা বলেন। এ সময় তিনি সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্বে সব মুসলমানের প্রতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি দিবসে শুভেচ্ছা জানাচ্ছি। দৃঢ়তার সঙ্গে এটা বলা যায়, মানব ইতিহাসের সবচেয়ে বড় ও পবিত্র ঘটনা হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি। তিনি বলেন, গোটা মানবজাতি বর্তমানে এবং সবসময় ইসলামের নবীর শিক্ষার মুখাপেক্ষি। রাসূলের খোদা সে সময় যেমন মানুষকে মূর্তি পূজা থেকে দূরে রাখার এবং মূর্তি ভাঙার আহ্বান জানাতেন, আজও সেই আহ্বানের উপযোগিতা রয়েছে। আমরা মহানবী ও তার নবুয়ত প্রাপ্তির প্রতি মুখাপেক্ষি। মুসলমানেরা যদি নিজেরা সংশোধিত হয়ে মানবজাতির সামনে খাঁটি ইসলামের আদর্শ তুলে ধরতে পারে, তাহলে মানবজাতি ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হবে বলে তিনি মন্তব্য করেন। সূত্র পার্স টুডে। ইসরায়েলকে সামরিক ড্রোন পাঠালো ভারত, হামাসের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে এই ড্রোন। হামাসের বিরুদ্ধে 2014 সাল থেকে যে ঘাতক সামরিক ড্রোন ব্যবহার করত ইসরায়েল, তা এবার ভারতের কাছ থেকেই পেল ইসরায়েল। ইন্টারন্যাশনাল ডিফেন্স বিজনেস মিডিয়া সেফার্ড মিডিয়ার মতে, এখনো পর্যন্ত এ ধরনের 20টিরও বেশি ড্রোন ইসরায়েলের হাতে তুলে দিয়েছে ভারত। এ ধরনের সামরিক ড্রোন আগে শুধুমাত্র ইসরায়েলের মাটিতেই তৈরি হতো, এই প্রথম সেটা তৈরি হলো ভারতে, হায়দ্রাবাদে তৈরি করা হয়েছে। এগুলি তৈরি করেছে আদানির কোম্পানি। এই ড্রোনগুলোকে বলা হয় UAV। ইসরায়েল বর্তমানে ফিলিস্তিনের বিরুদ্ধে এই ড্রোনগুলি ব্যবহার করছে। হায়দ্রাবাদের আদানি এলবিট অ্যাডভান্স সিস্টেমস ইন্ডিয়া লিমিটেড এগুলি তৈরি করেছে। ভারতের আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস ও ইসরায়েলের এলবিট সিস্টেমের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান। সামরিক ড্রোনগুলি আকাশ থেকে স্থল ও জলভাগের লক্ষ্যবস্তুকে টার্গেট করতে পারে। একটানা 36 ঘন্টা কাজ করতে পারে এই ঘাতক যন্ত্র। এর আগে ভারত ইসরায়েলের কাছ থেকে হারমিস 900 নামে ড্রোন কিনেছে। ভারতের উত্তর সীমান্তে নজরদারির জন্য কেনা হয়েছিল সেগুলি। পাকিস্তানে নির্বাচনের দিন জঙ্গি হামলা, নিহত অন্তত 9। পাকিস্তানে আজ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন। নির্বাচনের দিন দেশটিতে জঙ্গি হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন শিশু রয়েছেন। বৃহস্পতিবার 8 ফেব্রুয়ারি বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে দেশটিতে মুঠোফোন, ইন্টারনেট সেবা ও কিছু স্থলবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া দেশটির বিভিন্ন সড়ক ও ভোট কেন্দ্রগুলোতে সেনা মোতায়েন করা হয়। পাশাপাশি ইরান ও আফগান পাকিস্তানের সাথে সীমান্ত সাময়িক বন্ধ করে দেওয়া হয়। প্রসঙ্গত, গতকাল বুধবার পাকিস্তানের বেলুচিস্তানে জোড়া বোমা হামলায় অন্তত 22 জন নিহত হয়েছেন। বেলুচিস্তান প্রদেশের পিশিন এলাকায় একজন স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের বাইরে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছে প্রায় অর্ধশত মানুষ। উল্লেখ্য, পাকিস্তানে 12 কোটি 80 লাখের বেশি নিবন্ধিত ভোটার রয়েছে এবারের নির্বাচনে। ভোটে লড়ছে 14টি দল। জাতীয় ও প্রাদেশিক পরিষদ মিলিয়ে 859 আসনে লড়ছেন প্রায় 18,000 প্রার্থী। এ নির্বাচনে পাকিস্তান তেহরিক
তেহরিকে ইনসাফ পিটিআই অংশ নিলেও দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অংশ নেওয়ার সুযোগ পাননি। দণ্ডিত হয়ে তিনি কারাগারে রয়েছেন, সেখান থেকেই ভোট দিয়েছেন তিনি। 2022 সালের এপ্রিলে আস্থা ভোটে ক্ষমতা হারান সাবেক এই ক্রিকেটার। গাজায় ইসরায়েলি বিমান হামলায় 13 ফিলিস্তিনি নিহত, বলেছেন আল জাজিরা। গাজায় ইসরায়েলি বিমান হামলায় 13 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত ফিলিস্তিনিকে আল আহলি হাসপাতালে পাঠানো হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা টেলিভিশন এক প্রতিবেদনে এমন খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নিহত হওয়া ওই ফিলিস্তিনিরা পানির জন্য হাঁটছিলেন। গত 7 অক্টোবর মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন গাজা উপত্যকা ভিত্তিক কট্টরপন্থী ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডে আকস্মিকভাবে আক্রমণ চালায়। গাজা সীমান্তের কাছে বসবাসকারী অনেক ইসরায়েলি কিবুৎস বাসিন্দাকে হত্যা করে এবং শিশু, বৃদ্ধ এবং মহিলা সহ 240 জনের বেশি ইসরায়েলিকে অপহরণ করে। জেরুজালেমের ওল্ড সিটির টেম্পল মাউন্টে আল আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের আক্রমণাত্মক পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে হামাস হামলা চালায় বলে দাবি ফিলিস্তিনির। ইসরায়েল গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধ ঘোষণা করে ও ছিটমহল লেবানন ও সিরিয়ায় কিছু এলাকায় বোমাবর্ষণ শুরু করে। পাশাপাশি গাজা উপত্যকায় হামাস বিরুদ্ধে স্থল অভিযান চালায়। পশ্চিম তীরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। ধর্মনিরপেক্ষ ভারত কি সাম্প্রদায়িক হয়ে গেছে? ভারতের 75তম প্রজাতন্ত্র দিবসের 4 দিন আগে 22 জানুয়ারি অযোধ্যায় নতুন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 73 বছর আগে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদও গুজরাটের সোমনাথ মন্দিরে একই ধরনের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অভিযোগ করা হয়, আফগান আক্রমণকারীদের বেশ কয়েকবার হামলায় সোমনাথ মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছিল। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল 11th শতাব্দীতে মাহমুদ গজনির আক্রমণের কারণে। স্বাধীনতার পর এই মন্দিরটি পুনর্নির্মাণ করা হয় এবং রাজেন্দ্র প্রসাদের উপস্থিতিতে মন্দিরে পূজা শুরু করা হয়। দেশের রাষ্ট্রপতির এরকম একটা ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার স্বপক্ষে মত দেননি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। নেহরু 1951 সালে রাজেন্দ্র প্রসাদকে লিখেছিলেন, প্রিয় রাজেন্দ্র বাবু, সোমনাথের বিষয়টি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমি যেটা আশঙ্কা করেছিলাম যে এই বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা হবে, সেটাই হয়েছে। আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে যে একটি ধর্মনিরপেক্ষ সরকার কিভাবে এরকম একটা ঘটনার সাথে যুক্ত হতে পারে, বিশেষ করে যখন এই কর্মসূচিকে ধর্মীয় পুনর্জাগরণ হিসেবে দেখানো হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদের রাজনীতি থেকে উঠে এসেছেন, আর নেহরুর উত্থান হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের হাত থেকে দেশকে স্বাধীন করার সংগ্রামের মধ্য দিয়ে। নেহরুর জাতীয়তাবাদ ছিল উপনিবেশবাদী বিরোধী, যার কেন্দ্রে সংখ্যা গুরুত্ববাদ নয় বরং ছিল বহুত্ববাদ। অন্যদিকে মোদীর জাতীয়তাবাদ আসলে তার দলের আদর্শগত ভিত্তি, যে সংগঠনের সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS এর জাতীয়তাবাদ। অনেক ঐতিহাসিক মনে করেন উপনিবেশ বিরোধী জাতীয়তাবাদের পরিবর্তে ধর্মভিত্তিক জাতীয়তাবাদকে গ্রহণ করেছে RSS। বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের সামরিক হেলিকপ্টার ভূপাতিত। মিয়ানমারে চীন প্রদেশে গুলি করে 2টি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করা দাবি করেছেন আরাকান আর্মি AA। বুধবার 7 ফেব্রুয়ারি বাংলাদেশ মিয়ানমার সীমান্তের খুব কাছে একটি পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ইরাবতী। এ ঘটনা নিশ্চিত করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। বিধ্বস্ত সামরিক যানটির পাশে দাঁড়িয়ে ছবি প্রকাশ করে AA বিদ্রোহীরা। আরাকান আর্মি জানায়, পালেতোয়া শহরে সংঘর্ষের সময় হেলিকপ্টারটি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পাই নামক পাহাড়ের কাছে পার্বত্য এলাকার ঘন জঙ্গলে সেটি বিধ্বস্ত হয়। কাছাকাছি রয়েছে জান্তার একটি সামরিক ঘাঁটি। প্রসঙ্গত, এই দুই পাহাড়ই বাংলাদেশের সীমান্তবর্তী জেলা বান্দরবান সীমান্তে অবস্থিত। প্রায় 2 মাস ধরে চলা সংঘর্ষের পর গত 13 জানুয়ারি আরাকান আর্মি চীন রাজ্যের এই শহরটি নিয়ন্ত্রণ নেয়। তার আগে গত অক্টোবরে উত্তরাঞ্চলে অপারেশন 1027 নামে অভিযান শুরু করে আরাকান আর্মি সহ 3 বিদ্রোহী জোট, থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স।